বিশ্বব্যাপী করোনা মহামারী দেখা দেওয়ার পর 6 এপ্রিল ধর্ম মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিবৃতি দিয়ে সীমিত পরিসরে মসজিদগুলোতে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল। এরপর গত 6 মে স্বাস্থ্যবিধি মানার শর্তে দেশের সকল মসজিদে উন্মুক্তভাবে নামাজ আদায়ের অনুমতি দিয়েছিল সরকার। সরকারের বেঁধে দেওয়া সব ধরনের নিয়ম নীতি অনুসরণ করেই বাংলাদেশের প্রায় সকল মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন মুসল্লিরা। আগত মুসল্লিদের প্রত্যেকেই যেন মাস্ক ব্যবহার করেন সেদিকে দৃষ্টি ছিল সংশ্লিষ্ট সকলের। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে 5 ওয়াক্ত নামাজের পর জীবাণুনাশক দিয়ে মসজিদের ফ্লোর জীবাণুমুক্ত করা হচ্ছে। নামাজে দাঁড়ানোর সময় যেন শারীরিক দূরত্ব বজায় থাকে সেদিকে দৃষ্টি দিচ্ছেন মসজিদের ইমাম, খতিব ও খাদেমরা। আমরা প্রতিদিন নামাজের আগে আগে অন্তত আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে এরকম আমরা জীবাণুনাশক দিয়া প্রত্যেক নামাজের আগে আগে আমরা পাঠ দিয়া মুছে দিই এবং স্বাস্থ্যবিধি মেনে সকল মুসল্লিদেরকে নিয়ে 3 ফুট ফাঁকা ফাঁকা করে 1 কাতার পরপর আমরা সারিবদ্ধ করে দিই নামাজে দাঁড়াইবার জন্য। মসজিদের মিম্বর থেকে দেওয়া হয়েছে স্বাস্থ্য বিষয়ক নানা দিক নির্দেশনা। নামাজ আদায়ের উদ্দেশ্যে আসা মুসল্লিদের মাঝেও দেখা গেছে সচেতনতা। এই সচেতনতা তৈরির লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন মসজিদের খতিবগণ। বিশেষজ্ঞ আলেমরা মনে করছেন কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই আজাব থেকে পরিপূর্ণ রক্ষা মিলবে। শ্রেষ্ঠ ধর্ম ইসলামে রয়েছে এর সমাধান। উত্তরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি আমাদেরকে বলা হয়েছে, বিশেষ করে মসজিদ খুলে দেওয়ার পরও মানুষের একটা ধারণা ছিল, একটা আশঙ্কা ছিল যে মসজিদে কী না কী হয়ে যায়, কারণ কাছাকাছি হলে মানুষের সংক্রমিত হওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু তো মসজিদ খুলে দেওয়ার পরে হয়তোবা একটা ব্যাপক আকার ধারণ করবে। তো আসলে আল্লাহপাকের মেহরবানি বলবো, আল্লাহপাকের বহুত বড় এহসান বলবো, আল্লাহপাক এমনটি আমাদের দেশে এমনটি হয়নি। তো এর কারণ হিসেবে আমরা এটা ধরে নিতে পারি যে এই মহামারী থেকে উত্তরণের জন্য স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি বলা হয়েছে, স্বাস্থ্যবিধিটা যদি আমরা পর্যালোচনা করি, এই স্বাস্থ্যবিধির অধিকাংশ বিষয়গুলি ইসলাম সমর্থিত বিষয়। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি, একজন মুসল্লি যে নামাজ পড়ে সে এই স্বাস্থ্যবিধি নতুন করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মানছে বিষয়টি এমন নয়, সে পূর্ব থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পূর্ব থেকেই অভ্যস্ত। ইসলামের অন্যতম একটি শিক্ষা এই পবিত্রতাকে হাদিসের মাঝে ইমানের অর্ধেক বলা হয়েছে, কত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। সুতরাং যারা মসজিদে নিয়মিত নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ এই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ স্বাস্থ্যবিধির যে সমস্ত বিষয়গুলি আছে এই বিষয়গুলি তারা পূর্ব থেকেই আগের থেকেই তারা সতর্ক মেনে আসছেন। বিশেষ করে মসজিদে যখন এসেছেন এই স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবেই তারা মেনেছেন, আর সর্বোপরি আল্লাহ পাকের অনুগ্রহ মেহরবানি তো আছেই। তো এক্ষেত্রেও আমাদের যে মূল আকীদাটা হলো যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছুই হয় না, আরেকবার প্রমাণিত হচ্ছে এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমাদেরকে যখন বলা হয় যে মজলিসের মধ্যে তোমরা প্রশস্ত করে মানে খোলামেলা করে ফাঁকা ফাঁকা করে বসো, তাহলে ফাফসাহু তোমরা প্রশস্ত করে বসো, ইয়াফসাহিল্লাহু লাকুম আল্লাহ তোমাদেরকে প্রশস্ত করে দিবেন। এই আয়াতটা আসলে এই করোনা সময়ে এটা একটা খুব তাৎপর্যপূর্ণ আয়াত, এর উপর আমরা আমল করতে পারি। মসজিদ মাদ্রাসা সহ সকল ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি মেনে চলছে। মসজিদের ইমাম সাহেবগণ এবং খতিবগণ যেভাবে মুসল্লিদেরকে সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন, মুসল্লিবৃন্দ ইমাম সাহেব এবং খতিবদের কথা গুরুত্বের সাথে গ্রহণ করেছেন। আমরা কোরআন ও হাদিসের আলোকে মুসল্লিদেরকে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছি। আমাদের এখানে আগে আসা হাত ধুতে হবে, হাত ধোয়ার ব্যবস্থা করে রেখেছি আমরা, তারপরে মাস্ক তো অবশ্য বাধ্যতামূলক পরতে হবে। এদিকে মুসল্লিদের সচেতনতায় সন্তোষ প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে এভাবেই চলতে থাকুক মসজিদগুলোতে পবিত্র নামাজ, এমনটাই প্রত্যাশা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের। সুফিয়ান ফারাবি, বাংলা লাইভ,
ঢাকা।